আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে আর্কজিআইএস এর লেআউটে যে লিজেন্ড থাকে সেই লিজেন্ডকে আমরা কাস্টম এডিট করতে পারি বা আলাদা করে ইন্ডিভিজুয়াল তৈরি করতে পারি। এই যে লিজেন্ড রয়েছে যেগুলো, এগুলোর এই প্যাচ গুলোকে আমরা ডাউনলোডও করতে পারি এবং কিভাবে আমরা এগুলোকে বানাতে পারি, এটি আমরা এখানে শেখার চেষ্টা করব। এর জন্য আমাদেরকে যেতে হবে আর্কজিআইএস। আমরা গেলাম আর্কজিআইএস এ, আমরা আমাদের কাছে একটি সেভ ফাইল রয়েছে। এই যে সেভ ফাইল রয়েছে, আমরা চাইলে এই সেভ ফাইলের মতোই আরো একটি প্যাচ তৈরি করতে পারি যেটা লিজেন্ডে আমাদের শো করবে। তো এর জন্য এর আগে আমাদের কিছু কাজ করতে হবে। এর জন্য আমরা আগে যাব আমাদের কাস্টমাইজেশন যাব, কাস্টমাইজেশনে গিয়ে এই যে কাস্টমাইজেশন মোড এখানে যাব, গিয়ে কমান্ডে যাব। কমান্ডে গিয়ে এই নিচে আমরা এখান থেকে সার্চ করবো, একদম নিচের দিকে যাব, গিয়ে দেখব পেজ লেআউট। যে পেজ লেআউটের উপর ক্লিক করলে এখানে আরো অনেক কমেন্টস খুলবে, ক্যাটাগরি পেজ লেআউট। এই যে কমেন্টস আসছে এখানে আমরা সার্চ করব, নিচের দিকে চেক করে করে দেখব, নিউ লিজেন্ড সেভ প্যাচ সেভ, নিউ লিজেন্ড প্যাচ সেভ। এটি আসার পরে যা সেটাকে ড্রাগ কোথায় রাখছে এইভাবে গিয়ে এখানে ছেড়ে দিলে ড্রপ হয়ে যাবে। তো এই যে ড্রপ হয়ে গেছে, ড্রাগ এন্ড ড্রপ। এরপর এখান থেকে আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমাদের কাছে একটি সেভ ফাইল রয়েছে। এই যে সেভ ফাইল, আমাদের এটা স্টাডি এরিয়া। আমরা চাইছি এই মতো একটি প্যাড তৈরি করতে যেটি আমাদের লেআউটে লিজেন্ড হিসাবে কাজ করবে। এর জন্য আমরা এই আমাদের ড্রয়িং টুলের মধ্যে আমরা রেখেছি, এটা যে কোনো জায়গায় রাখা যেতে পারে। নিউ লিজেন্ড প্যাড সেভ, এটিকে ওপেন করব। এটিকে ওপেন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু এটা পলিগন সেই জন্য এখানে এরিয়া সেভ করতে হবে। এখানে লেয়ার নেমের জায়গায় এখানে আমাদের একটি লেয়ার শো করছে, এই যে MM সিলেকশন করা রয়েছে এটি। এখানে যে অলের জায়গায় আমরা ভিসিবল করব, ভিসিবল করার জায়গায় এখানে আমরা ভিসিবল করব। করার পরে ক্রিয়েট প্যাচ এখানে মারলাম, এই যে ক্রিয়েট প্যাচ তৈরি হলো। এটি হওয়ার পরে আমরা এখানে অ্যাড টু, এই যে অ্যাড টু স্টাইল সিট, স্টাইল সেট এখানে আমরা সেট করব। করার পরে দেখতেই পাচ্ছি যে নাম সিলেকশন করতে চাইছে কি নাম আছে, এখানে আমরা নাম দিতে চাই, যে কোনো আমরা নাম দিতে পারি। তো এখানে আমি আমার সুবিধার্থে একটি নাম দিচ্ছি এসকে, এই নামটা এখান থেকে দিলাম, দিয়ে এখান থেকে সেভ। সেভ কমপ্লিট হয়ে গেল, এটি এখান থেকে আমরা ক্লোজ করে দিচ্ছি। এরপরে আমরা লেআউট ভিউতে যাব। এখানে লেআউট ভিউতে গিয়ে, লেআউট ভিউতে গিয়ে আমরা এখান থেকে ইনসার্ট, ইনসার্ট এ লিজেন্ড, এই যে MM ফাইলটা আমাদের, MM হচ্ছে আমাদের এখানে লিজেন্ড বানাতে হবে এগেনস্টে। তো এখানে নেক্সট করলাম। এখানে আসার পরে আমরা এই যে এরিয়া যে টাইপ আছে এখানে গিয়ে আমরা সেট করবো, যে এসকে নাম দিয়েছিলাম এসকে সিলেক্ট করলাম। করার পরে এখানে আমরা নেক্সট করব, করে ফিনিশ করে জুম করে দেখব যে এটি ঠিক এর মতো আসছে না। অনেক সময় এটি যেন একটি ফ্ল্যাট সারফেস এর উপর পড়ে আছে মনে হচ্ছে। আরেকবার ইনসার্টে যাব, লিজেন নেক্সট, এটিকে সিলেকশন করার পরে এর উপর রাইট ক্লিক করতে হবে, করে প্রপার্টিসে যাব, গিয়ে এখানে জাস্ট চেক করতে হবে একটি, করে অ্যাপ্লাই, ওকে, করে নেক্সট, ফিনিশ। এবারে দেখতেই পাচ্ছি একদম সেম টু সেম যেরকম ছিল ঠিক সেভাবেই এখানে চলে এসেছে। যদি আমাদের মনে হয় যে এই যে আমরা পেজ লেআউটের মধ্যে এসে লেআউট ভিউ যেখানে আছে লেআউট ভিউতে এসে আমরা কোনো ড্রয়িং করতে পারি, যে ড্রয়িং টুল আছে আমরা এই ড্রয়িং টুলের মাধ্যমে এখানে একটি ড্রয়িং করছি, ড্রয়িং করলাম। এই ড্রয়িংটাকে আমরা যদি প্যাচ তৈরি করে লেআউটে ইউজ করতে চাই সেটাও করা যায়। এটি সিলেক্ট হয়ে গেছে, হওয়ার পরে এখানে গেলাম, এই যে যাওয়ার পরে লাইন ফাইল এখানে শো করছে, জাস্ট এখানে অ্যাড টু স্টাইল সিট, করার পরে নাম দেবো আমি 20 দিলাম, ওকে, ক্লোজ। এটিকে চাইলে এখান থেকে আমি ডিলিটও করে দিতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে লাইন ফাইল রয়েছে, যে লাইন ফাইল
লাইন ফাইলে আমরা লিজেন্ড বানাতে গেলে আমরা যাব ফের একবার ইনসাইডে যাব লিজেন্ড কনভার্টেড গ্রাফিক্স এটি হচ্ছে আমরা লাইন ফাইল এই ডেটা লিজেন্ড বানাবো আমরা এই 20 নামে সেভ করেছিলাম 20 তারপর এর উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব গিয়ে এখানে জাস্ট চেক করব অ্যাপ্লাই ওকে নেক্সট থিংস এই যে আমরা যেটা ড্রয়িং করেছিলাম সেটি এখানে চলে এসেছে এভাবে ড্রয়িং করা কিছু আমরা সেটাকে লিজেন্ড প্যাচ হিসেবে ইউজ করতে পারি এভাবে আমরা আর্কজিএস এ আমাদের পছন্দ মতো প্যাচ বানিয়ে সেটিকে লিজেন্ডে ব্যবহার করতে পারি এছাড়াও যদি আমরা ডাউনলোড করতে চাই কোন রকম ভাবে যদি আমরা ডাউনলোড করতে চাই সেটিও করা সম্ভব আমরা গুগল সার্চ ইঞ্জিন যাব সার্চ ইঞ্জিনে গিয়ে এখানে টাইপ করব LAPKGIS LAPKGIS ওয়েবসাইটের উপর ক্লিক ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে এখানে আমরা সার্চে যাব সার্চে গিয়ে এখানে টাইপ করব বেসিক লিজেন্ড প্যাচ সার্চ করলাম এখানে সার্চ করার পরে যে একটি টিউটোরিয়াল টাইপের দিয়েছে জাস্ট এর উপরে যে বেসিক লিজেন্ড প্যাচ স্টাইল এটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করব এটি হওয়ার পরে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে নিয়ে যাব এবং ডাউনলোড লিজেন্ড প্যাচ স্টাইল এর উপরে ক্লিক করব এবং জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফাইল ডাউনলোড হয়ে যাবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবং ফাইল ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা আর্কজিএস যাব এবং একটু আগে দেখে নিই কোথায় ডাউনলোড হয়েছে এই যে বেসিক লিজেন্ড প্যাচ স্টাইল ফর আর্কজিএস ডাউনলোড হয়েছে কমপ্লিট এখান থেকে বেরিয়ে যাব আর্কজিএস যাব আর্কজিএস এ গিয়ে কাস্টমাইজেশনে গিয়ে স্টাইল ম্যানেজার স্টাইল ম্যানেজারে গিয়ে আমরা এখানে স্টাইল স্টাইলের গিয়ে অ্যাড স্টাইল টু লিস্ট এখানে যাব এটাকে সিলেকশন করব আমাদের ডাউনলোড করা ফাইলকে সিলেকশন করব ওপেন ওকে এই যে চলে এসেছে এর উপর ডাবল ক্লিক করব যে এরিয়া এরিয়ার মধ্যে এরকম এতগুলো এরিয়া নতুন নতুন এরিয়া দিয়ে রেখেছে লাইনের মধ্যে গেলে এখানে অনেক রকমের লাইন রয়েছে এই যে অনেক রকমের লাইন তারপর আমরা এখান থেকে ক্লোজ করে বেরিয়ে যাব এবং এই যে লাইনটা আমরা দেখছি এই যে লাইনটা রয়েছে এর যদি আমরা এখানে রিজন বানাই এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের স্টাইল চলে এসেছে যেগুলো নর্মাল আর্কজিএস এ থাকে না এখানে অনেক রকমের স্টাইল এসছে যেমন এটা ডেল্টা সিলেকশন করলাম নেক্সট ফিনিশ এই যে ডেল্টা সিম্বল এসছে আমরা যদি এটাকে এডিট করতে চাই এখানে রাইট ক্লিক করব প্রপার্টিসে যাব প্রপার্টিসে গিয়ে যে আমাদের আইটেমে যাব আইটেমে গিয়ে আমাদের যে ফাইলটাকে আমরা এডিট করতে চাইছি জাস্ট রাইট ক্লিক করব পরে প্রপার্টিস প্রপার্টিসে গিয়ে জেনারেল সেট করব এখানে অ্যারেঞ্জমেন্ট অফ জেনারেল রয়েছে জেনারেলে যাব এই যে এখানে চেক করতে হবে করার পরে যে লাইন রয়েছে লাইনের মধ্যে যাব ড্রপ ডাউনে এখানে অনেক লাইন রয়েছে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি ডেল্টা টু এই যে দিয়ে এটাকে বাড়ানো কমানো যেতে পারে ওকে অ্যাপ্লাই ওকে দিয়ে সাইজে চেঞ্জ হয়ে গেছে এভাবে আমরা কাস্টম প্যাচকে ডাউনলোডও করতে পারি এবং সেটিকে ডাউনলোড করে আর্কে ব্যবহার করতে পারি অথবা নিজেরা এটি ক্রিয়েটও করতে পারি করে আর্কে ব্যবহার করতে পারি।